সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সে মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি, তার নিজের শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। হিজরতলা যুবকবৃন্দর উদ্যোগে আজ ছয়তম বার্ষিক ইসলামী আলোচনা সভা, তারিখ 28 মার্চ 2021 রবিবার। এই আলোচনাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, অর্থ, শ্রম, মেধা, দোয়া এবং পরামর্শ দিয়ে মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহান ওয়া তাআলা তুমি তাদের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকল করি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গোনা আমরা করে থাকি, আল্লাহ সুবহান ওয়া তাআলা আজকের এই আলোচনা সভার সিলাই আমাদের পিছনে ছোট ছোট গোনাগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকল করি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমরা মানুষ, তারপরে মুসলিম গোটা বিশ্ব জগতে আজ নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, আল্লাহ সুবহান ওয়া তাআলা মুসলিম উম্মাহকে তুমি গায়েবী শক্তি দিয়ে সাহায্য এবং সহযোগিতা করো, সকল করি আল্লাহুম্মা আমিন। যাই হোক, খুব ভালো মনে করে যে আপনাদের এই হিজরতলা যুবকবৃন্দর উদ্যোগে এর আগের উচ্চতলা 2020-তে সম্ভবত 28 ফেব্রুয়ারি একটা দিন ধার্য করা হয়েছিল, সেখানে আমার নাম ছিল এবং আলোচনাও আপনাদের সকলেই ছিল। তবে এই সময়টা এমন হয়েছে যে সেই সময় বাংলাদেশে ছিলাম, আসতে পারি নাই, আর সেদিনই বাংলাদেশ থেকে আসার কথা ছিল, তাই যথার্থ সময়ে উপস্থিত না হতে পারায় যথেষ্ট পরিমাণে চেষ্টাও করেছিলাম, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নাই, তার জন্য গত বছর আসা হয় নাই। আপনাদের কাছ থেকে অন্তরের অন্তরস্থল থেকে গত বছরের জন্য এ বছরের ক্ষমা প্রার্থী, দাদা ক্ষমা চাইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই ক্ষমা করবেন, ক্ষমা করছেন তো ভাই, কেন দাওয়াত নিয়েছিলাম। এখন অনেকে মনে করতে পারে আমার গাফিলতির কারণে আসি নাই, তো আমি এখান থেকে মানে সারেন্ডার হলাম যে ভাই আমার কোনো গাফিলতি ছিল না, কেন সেই দিনটাই বাংলাদেশে 27 ফেব্রুয়ারি ডক্টর গালিব স্যারের সম্মেলন ছিল, ওই দিনটা কমপ্লিট করে 28 তারিখ আসার কথা ছিল, কিন্তু এত পরিমাণে জ্যাম ছিল ওদিক আসতে দেওয়া হয় নাই, তা আসতে পারি নাই, নচেত আমার জীবনের সাথে এমন হয় নাই যে ডেট নিয়েছি অথচ যাই নাই। দুই নম্বর বিষয় যে আপনাদের আসলে এই হিজরতলা যুবকবৃন্দর উদ্যোগে যে আলোচনা সভা, গোটা পশ্চিম বাংলার মধ্যে একটা ব্যতিক্রম ধর্মী একটা আলোচনা সভা, এরা তাবলিগি যেমন একটা ইস্তেমা বা একটা আলোচনা সভা, দুই কিছু কিছু আইডিয়া আপনাদের খুব সুন্দর লেগেছে, মানে প্রত্যেকটা জায়গাতে আপনার নতুনত্ব কিছু আছে, এটাই বিশেষ করে মুসলিম উম্মাকে নতুন কিছু দিতে হবে। আর আপনাদের দাওয়াত থেকে শুরু করে আপনাদের আহ্বান আলহামদুলিল্লাহ সব দিক থেকে আমি মুগ্ধ হয়েছি, আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এই জিনিসটা, কি বললাম এই জিনিসটা আলহামদুলিল্লাহ, যে 2000-5000 যদি আপনারা এই দাওয়াইটা যদি ছাপান, মানুষকে যখন উড়িয়ে উড়িয়ে দিচ্ছেন, এই নিচের যদি তিনটে হাদিস দেওয়া আছে একটা যদি পড়ে, আর 5000 এই হ্যান্ডবিলের কাগজে যদি দুইটা মানুষ এই হাদিসটার উপরে আমল করে, তা বলতে 5000 লিফলেটের দাম বেশি না দুজন মানুষের সুন্নাতের উপরে আমল করার গুরুত্ব বেশি? আল্লাহ নবী বলেছেন সেরস্তি কিরম সালাতের 112 নম্বর হাদিস, কোনো ব্যক্তিকে যদি আপনি হক কথা প্রচার করেছেন আর হক যদি গ্রহণ করে নাই, আপনার দ্বারা কেউ যদি হিদায়ত হয়
তাহলে এই ব্যক্তির দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ নবী বলেছে এটা লাল উটের চাইতেও এটা উত্তম। কথা বুঝতে পারছেন? মানে কেউ যদি আপনার একটা কথায় যদি হেরাত পেয়ে যায় তাহলে আপনার ফজিলত। আল্লাহ নবী বলেছেন যে একটা মদিনা বা মক্কার যে লাল উট বর্তমান দাম ধরেন 1 লক্ষ 1.5 লক্ষ টাকার চাইতে মূল্য, একটা মানুষের আপনি হেদায়েতের একটা রাস্তা করে দিয়েছেন এতটাই। বাকিটা তো আল্লাহ আলাম, আল্লাহ সকলে জানে। তো যাই হোক, আপনাদের প্রোগ্রামের বিভিন্ন দিক থেকে দেখেছি সবগুলো স্বতন্ত্রতা আছে। আলহামদুলিল্লাহ আপনাদের এই আলোচনা সভাটি, বিশেষ করে এই হিজরতলা যুবকবৃন্দর উদ্যোগে যে মাহফিলটা আপনারা করছেন 6 বার, এবার চলছে আল্লাহ সুবহানাহু তাআলা তুমি এটাকে দীর্ঘদিন যাবত চলার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, নির্দিষ্ট বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের কাছে আগে ঘোষণা করা হয়েছে, আর আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সলাতি মুক্তি এবং সলাতি ধ্বংস, অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় যে একজন মুমিনের জন্য একজন মুসলিমের জন্য দুটো রাস্তা। আর সে দুটো বিষয়ের থেকে নিয়েই আজকে আলোচ্য বিষয় যে সলাতি মুক্তি সলাতি ধ্বংস, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। মনে রাখবেন গোটা বিশ্ব জগতে এখন ধর্মের সংখ্যা প্রায় 4,500, কতগুলো প্রায় 4,500 ধর্ম আছে। টাইমস অফ ইন্ডিয়া 2015 সালে 13 অক্টোবর 13 নম্বর 19 একটা আর্টিকেল ছাপে তারা বলছে যে গোটা বিশ্ব জগতে এখন মানুষের সংখ্যা প্রায় 750 কোটি। কত কোটি? প্রায় 750 কোটি মানুষ আছে, আর এই 750 কোটি মানুষের মধ্যে প্রায় 4,500 ধর্ম আছে। ভাই ধর্ম কতগুলো আছে? 4,500। আমরা কয়টা ধর্মের নাম জানি? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, 8-10-15টা আমরা ধর্মের নাম জানি। কিন্তু স্বতন্ত্র স্বতন্ত্র আলাদা আলাদা কমপক্ষে 4,500 ধর্ম আছে। আর গোটা বিশ্ব জগতে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি সে ধর্মটির নাম জানে? কোন ধর্মের মানুষ বেশি? খ্রিস্টান। যাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে 220 কোটি। আর 2 নম্বর আমরা হতভাগা মুসলিম, আমাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে প্রায় 170 কোটি। আর 3 নম্বর ধর্ম হিন্দুইজম, তাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে প্রায় 120 থেকে 130 কোটি। তার মানে আপনাকে সামারি হচ্ছে এটা, গোটা বিশ্ব জগতের মানুষ হচ্ছে 750 কোটি, ধর্ম হচ্ছে 4,500, খ্রিস্টান আছে 220 কোটি, মুসলিম 170 কোটি, আর হিন্দুরা আছে 130 কোটি। মানে আপনাকে মুসলিমের ধর্মের দিক থেকে আমরা মুসলিমরা দ্বিতীয় স্থানে আছি। তো গোটা বিশ্ব জগতে যতগুলো ধর্ম আছে ইসলামের সঙ্গে একটা মৌলিক পার্থক্য আছে। কি আছে কথা বলে? মনে রাখবেন, ইসলাম এটা কোনো ধর্মের নাম নয়। ইসলাম আল্লাহ সুবহানাহু তাআলা এবং আল্লাহর নবী কোরআন বা হাদিসে কোথাও ইসলামকে ধর্ম বলে আখ্যায়িত করা হয় নাই। ইসলামকে বলা হয়েছে দ্বীন। কি বললাম? দ্বীন। পবিত্র কোরআন সূরা ইমরান সূরা মাতিন 1 নম্বর 19 আল্লাহ বলছেন ইন্না দ্বীনা ইনদাল্লাহ ইসলাম, আল্লাহর হচ্ছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা সেটি ইসলাম। ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ। শুধু ধর্ম মানে কিছু ধারণ করা, কিছু বিশ্বাসকে ধারণ করার নাম হচ্ছে ধর্ম। যেমন হিন্দুইজম, অথবা খ্রিস্টানিটি, বুদ্ধিস্ট, এগুলো একটা কিছু ধারণ করছে, মানে শুধু বিশ্বাসকেই তারা মনে করে ধর্ম। কিন্তু ইসলাম কিন্তু শুধু বিশ্বাসের নাম নয়। উদাহরণ দিলে বুঝতে পারবেন, একজন হিন্দু ঠাকুরের কাছে যাবেন, কালকেই যান, গিয়ে বলুন যে ঠাকুরমশাই, পণ্ডিতজি, আমার হিন্দুইজম খুব ভালো লাগে, মানে আপনার ধর্মটা খুব ভালো লাগে, আমি আপনার ধর্মটা গ্রহণ করতে চাইছি, বলুন তো আমাকে কী করতে হবে? ঠাকুরমশাইকে এই কথা বললে ঠাকুরমশাই বিপদে, তাই তো? মানুষকে যদি হিন্দু হতে হয় তাহলে কী করতে হয়? উনি টেনশন ফিল করবে, ওনাকে বারবার প্রেশার ক্রিয়েট করেন, আসলে আমি হিন্দু হতে চাই, বলুন তো আমাকে কী করতে হবে? উনি টেনশনে পড়ে গিয়ে হতে পারে আপনাকে বলতে পারে, বাবা আসলে তুমি হিন্দু হতে চাইছো, তো তুমি এক কাজ করো, সামনে যে আমাদের দুর্গা উৎসব আসছে ওই দুর্গা পুজোতে চলে আসবে, একটু অঞ্জলি আরতি উঠাবে, তুমি হিন্দু হয়ে গেলে। এবার তারপরে তাকে প্রশ্ন করেন, ঠাকুরমশাই, বছরে একদিন উৎসব পালন করলাম, আমি হিন্দু হয়ে গেলাম, বাকি 364 দিন আমি কী করবো একটু বলেন? উনি টেনশনে, তাই তো? বাকি 364 দিন কী করবে একজন ব্যক্তি? সে যে হিন্দু ধর্ম গ্রহণ করেছে, বাকি 364টা দিন কী করবে? তার কাছে কোনো কাজ বা কোনো কর্ম নেই, কোনো ধর্মে আদেশ উপদেশ নির্দেশ কোনো বাধা নিষেধ কিছুই নেই। একজন মুসলিম, একজন হিন্দু, একজন খ্রিস্টান, তিনজন ব্যক্তি যদি বসে দেওয়া হয়, এখানে একটা গ্লাসে পানি আছে, যদি একজন হিন্দু দাদা যদি তার পিপাসা পায় টুক করে বোতলটা নিয়ে ঢক ঢক করে খেয়ে নিয়েছে, আর খ্রিস্টান তাই করবে, এটা যদি মুসলিম হয় ভাই বলে তো সহজে খেতে পারবে? জি না, সর্বপ্রথম
সে যে দাঁড়িয়ে থাকে দেখে বসতে হবে কি হবে না কথা বলেন সেই মুসলিম কিতাব উত্তম হাদিস নাজাদের 66 থেকে পরপর ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি 18 খানা হাদিস নিয়ে এসেছেন শুধু খাওয়া দাওয়া পান করা এই বিষয়ে ঘুরে একজন মুসলিম সে পানি পান করতেও নিজের ইচ্ছা মতো পারে না ভাই পারে কথা বলেন সে যে দাঁড়িয়ে থেকে বসতে হবে বাম হাতে গ্যাস থাকলে ডান হাতে ধরতে হবে যদি পানিটা গরম হয় ফুঁক দিতে পারবে না মানে ফুঁক দিতে পারবে না যদি হিলাম দেয় হিলাম দিতে পারবে না চিন্তা করেছেন পানি খাবে শ্বাসটা নিজের গ্লাসের মধ্যে ফেলতে পারবে না বাইরের শ্বাস ফেলতে হবে ঢক ঢক করে খেতে পারবে না তারপরে আপনাকে বুঝতে রেখেছে ইসলাম পৃথিবীর অন্য ধর্মস্থলে শুধুমাত্র বিশ্বাসের ভিত্তিতে কিছু বিশ্বাসকে বিশ্বাস করেছেন এটাকে বলা হয় ধর্ম কিন্তু ইসলাম এমন একটি ধর্ম ধর্মের সঙ্গে কর্ম আছে কি বললাম কথা বুঝতে পারছেন অন্য ধর্মের সঙ্গে মৌলিক পার্থক্য এটাই একজন খ্রিস্টান দাদাকে এখন প্রশ্ন করেন দাদা আপনাদের খ্রিস্টান ধর্ম খুব ভালো লেগেছে আমাকে আমি আপনাদের খ্রিস্টানিটি গ্রহণ করতে চাই বলুন তো আমাকে খ্রিস্টান হতে হলে আমাকে কি করতে হবে খ্রিস্টান পাদরি তিনি অভিভাবে তাই তো আসলে খ্রিস্টান হতে হলে কি করতে হয় উনি আপনাকে কোনো দিক নির্দেশনা দিতে পারবে না আপনাকে খুব বেশি বলতে পারে যে বাবা ঠিক আছে সানডে পিয়ার মানে রবিবার কোন দিন ভাই কোন দিন খ্রিস্টানদের যে দিন তার উপাসনা করে কোন দিন সানডে রবিবার খুব বেশি আপনাকে বোধ করে সে পাদরি যে ঠিক আছে ভাইয়া তুমি রবিবার সকাল 8টা থেকে 10টার দিকে চলে আসবে আমাদের সেদিন প্রার্থনা হবে মানে এটা হচ্ছে সপ্তাহে একদিন তাদের একটা ধর্ম তারপরে আপনাকে বুঝতে হবে আপনাকে বলতে হবে যে দাদা আমি তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম সপ্তাহে শুধু একদিন মাত্র 1টা ঘন্টা ধর্ম তার মানে সেই গির্জার মধ্যে গিয়ে শুধু খ্রিস্টান পাদ্রি তিনি বাইবেল পাঠ করবে শ্রোতারা শুনবে তারা কোনো কাজ নেই তার মানে আপনাকে বুঝতে হবে যে হিন্দু একজন খ্রিস্টান আর একজন মুসলিমের মধ্যে মৌলিক কিছু পার্থক্য আছে আমাদের মাওলানার সঙ্গে যে চলে আসেন কোনো হিন্দু খ্রিস্টান ইহুদি যদি চলে আসে আসার পরে বলে দাদা আমি মুসলিম হতে চাইছি আমাকে কি করতে হবে বাবুল দেখে মুসলিম আলেম কি বলবে প্রথমে যদি কোনো অমুসলিম যদি এসে আমাদেরকে বলে যে দাদা আমি আপনার ধর্ম ইসলামকে পছন্দ করি ভালোবাসি আমি ইসলাম গ্রহণ করতে চাইছি আমাকে কি করতে হবে তা বলেন তো আমরা মুসলিমরা কি বলবো আমরা সঙ্গে সঙ্গে বলবো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান সত্তা আমাদের প্রতিপালক আল্লাহর জন্য এই কথা বলার পরে তাকে প্রশ্ন করবো দাদা আপনি ইসলাম কেন গ্রহণ করতে চাইছেন কেউ কি জোর পূর্বক ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে আপনি টাকা দিয়ে কেউ সহযোগিতা করতে চাইছে প্রতারণা করা হচ্ছে আপনার সঙ্গে আগে প্রশ্নগুলো করে ক্লিয়ার করে তারপরে বলবো সত্যি যদি আপনি ইসলাম গ্রহণ করতে চান প্রথমেই কালেমায়ে শাহাদাত পাঠ করাবো কি করাবো না কথা বলেন যখনই কালেমায়ে শাহাদাত পাঠ করেছেন সেই সময় দেখছে 12টা 25 বাজছে দুপুর কয়টা কালেমায়ে শাহাদাত যখন পাঠ করছে 12টা 25 থেকে 12টা 27 মিনিটে কালেমায়ে শাহাদাত শেষ হয়ে গেছে সেই সময় মসজিদ থেকে আজানের ধ্বনি আসছে ভাইয়া আলাসসালাম ভাই বলুন দেখুন এই রাখির জন্য কি ফরজ কথা বুঝতে পারছেন আমার আলোচ্য বিষয় সলাতি মুক্তি সলাতি ধ্বংস একটু আগে একটি হিন্দু ছিল অথবা খ্রিস্টান ছিল একজন ইহুদি ছিল অথবা অ্যাগনস্টিক নাস্তিক অ্যাথিস্ট এই ধরনের কিছু একটা ছিল সে মুসলিম ছিল না কিন্তু যখনই 12টা 25 থেকে 27 মিনিটে কালেমায়ে শাহাদাত পাঠ করে নিয়েছে সঙ্গে সঙ্গে মসজিদ থেকে আজানের যে ধ্বনি আসে বা তারপরে কি ফরজ তারপরে এক মিনিট সলাত ফরজ 2 মিনিট আগে সলাত ফরজ ছিল কালেমায়ে শাহাদাতের আগে তার মানে বুঝতে হবে সলাত হচ্ছে এমন একটি ইবাদত যেটা কালেমায়ে শাহাদাতের পরে আপনার করে 100% সরাসরি এটা ফরজ হয়ে যায় এখানে বাধা নিষেধ আর কোনো কিছু থাকে না এই ব্যক্তির উপরে 1 মিনিট আগে যখন হিন্দু ছিল খ্রিস্টান ছিল তারপর নামাজ তথা সলাত ফরজ ছিল না কালেমায়ে শাহাদাত পাঠ করার যখনই হয়েছে নামাজের ওয়াক্ত এসেছে সমস্যা তারপর নামাজ ফরজ হয়ে গেছে এই ব্যক্তি এখনই জোরে নামাজ পড়েছে আধা ঘন্টা 1 ঘন্টা ঘোরাফেরা করার পরে একটু বা দেখাচ্ছে আবারও আসরের ওয়াক্ত কিসের ওয়াক্ত আসরের নামাজের ওয়াক্ত আবার মসজিদে আজান হচ্ছে ভাই বলুন তো এরপরে করে কি ফরজ আসর নামাজ ফরজ কি ফরজ নয় আসর নামাজ পড়েছে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আবার মসজিদ থেকে আসছে মাগরিবের আজান ভাই মাগরিবে যেতে হবে কি হবে না কথা বলেন মাগরিবের নামাজ শেষ একটু ঘোরাফেরা করার পরে আবার চলে এসেছে ঈশা ঈশার নামাজে বলে বাড়িতে গিয়ে ঘুমিয়ে যে তারপর সর্বোচ্চ স্থানে যেতে চাই তাকে পড়তে হবে তাহাজ্জুদ আবার একটু ঘুমাবে একটু পর আবার আসছে ফজর কথা বুঝতে পারছেন আবার একটু ঘোরাফেরা করার পরে আবার জোর মানে ইসলামের সঙ্গে অন্য ধর্মের মৌলিক পার্থক্য এটাই যে ইসলাম ব্যতীত পৃথিবীর যত ধর্ম আছে সেগুলো নির্ভর করে বিশ্বাসের উপর ভিত্তি করে কিসের উপর ভিত্তি করে বিশ্বাসকে ধর্ম ইসলাম 3টে জিনিসের নাম কয়টা জিনিসের নাম 3টে জিনিসের নাম ইসলাম 3টা জিনিসের নাম ইমান 1 অন্তর্দ্বারা বিশ্বাস
করা, যেন আল্লাহকে বিশ্বাস করবেন, ফেরেশতাকে বিশ্বাস করবেন, কিয়ামতের প্রতি বিশ্বাস করবেন, ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস করবেন, বার্জাখি জীবন যেগুলো আছে, কবর আজাব, কিয়ামত সংগঠিত হবে, এই বিষয়ে বিশ্বাস করবেন। এই বিরূপ করে বিশ্বাসগুলো, এই ফেদগুলোকে বলা হয় ইসলামের একটা অংশ মাত্র। প্রথমে অন্তর দ্বারা বিশ্বাস, দুই মুখ দ্বারা স্বীকৃতি, মানে কালেমা শাহাদাত পাঠ করতে হবে, আল্লাহর গুণ কীর্তন আল্লাহ করতে হবে, তদবির তাহলিল আহাম সব সময় ব্যস্ত থাকতে হবে, এই ইসলামের দ্বিতীয় অংশ। আর তিন নম্বর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন। কি বললাম, কথা বুঝতে পারছেন ভাই? কারা কারা আমার কথা বুঝতে পারছেন একটু হাত তুলেন তো। আমি কি বলেছি বলেন তো ভাই, এবার বুঝেছেন? আমি বলছি কারা কারা আমার কথা বুঝতে পারছেন না তারা হাত তোলেন। আচ্ছা, আপনারা যারা হাত তুলেছেন আসলে বুঝতে পারছেন না, তার জন্য ধরা পড়ে গেছেন। পৃথিবীর অন্য ধর্মের সঙ্গে ইসলামের মৌলিক পার্থক্য এটাই, অন্য ধর্ম যদি গ্রহণ করতে চান শুধু আপনি মনে করছেন আপনি হিন্দু, তো আপনি হিন্দু, আপনি খ্রিস্টান তো খ্রিস্টান, কিন্তু ইসলাম যখনই গ্রহণ করছে একটা মানুষকে 24 ঘন্টা বাইন্ডিংয়ের মধ্যে চলে আসতে হয়, কি হয় না কথা বলেন? 24টা ঘন্টা সে একটা বাইন্ডিংয়ের মধ্যে চলে আসে। ইসলাম আর মুসলিম এই দুটো শব্দ বুঝলে আমরা অধিকাংশ ক্ষেত্রে এই বিষয়গুলো উপলব্ধি করতে পারবো। তারপরে আপনাকে বুঝতে হবে এই একজন মুমিনের জন্য সালাতের গুরুত্ব কত বড়। একজন ব্যক্তি যতক্ষণ না সালাত আদায় করছে ততক্ষণ পর্যন্ত নিজেকে মুসলিম দাবি করতে পারে না। সেই মুসলিম কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 153-তে আল্লাহ বলছেন মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত সে সালাত আদায় সালাত ছেড়ে দিয়েছে, তথা নামাজ ছেড়ে দিয়েছে, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কুফরি করেছে। কুফরি মানে আপনার আমার ভাষায় একদম শুদ্ধ বাংলায় বললে হয়ে যাবে যে একজন ব্যক্তি যে নিজের ইচ্ছাতে নামাজকে ত্যাগ করে দেয়, এ ব্যক্তি কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাতকে ত্যাগ করে দেয়, সালাত তথা নামাজ আমাদের ভাষা মানে ফার্সি ভাষা অনুযায়ী যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে পরিত্যাগ করে দিয়েছে, এই ব্যক্তিকে আল্লাহর নবী, এটা অন্য কোনো মুক্তির ফতোয়া নয়, এটা কোনো আমার কোনো ফতোয়া নয়, সৌদি ওলামার ফতোয়া নয়, এটা আল্লাহর নবী 1400 বছর আগে বলে গেছে। হাদিসের গ্রন্থ সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নম্বর 153 আল্লাহর নবী বলে গেছেন 1400 বছর আগে, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত যে নিজের ইচ্ছায় সালাতকে ত্যাগ করে দিয়েছে, নামাজকে পড়ে নাই, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কাফের হয়ে গেছে। সেই মুসলিম কিতাবুল ঈমান হাদিস নম্বর 56 আল্লাহর নবী বলছে বাইনাল আবদে বাইদুল কুফরি, তার তো সালাত একজন কাফের আর একজন মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। কি বললাম? মানে নরেন্দ্র মোদীর সঙ্গে আপনার আমার পার্থক্য হচ্ছে কি, আমরা সালাত আদায় করি, নরেন্দ্র মোদী সালাত আদায় করে না। মানে একজন মুশরিক আর একজন মুমিনের মধ্যে পার্থক্য সালাত। মানে আপনাকে বুঝতে হবে যে আপনি হিন্দু না ইহুদি না খ্রিস্টান, এর পার্থক্য করার জন্য আপনাকে সালাত আদায় করতে হবে। এটা আল্লাহ নাই বলেছে যে সালাত আদায় না করেন তো আপনার মধ্যে নরেন্দ্র মোদীর মধ্যে যোগীর মধ্যে কোনো পার্থক্য নাই। নিজেই দাবি করছেন যে আপনি মুসলিম, কিন্তু আল্লাহর কাছে আপনি আর মুসলিম নেই। কথা বুঝতে পারছেন? এই কথাগুলো কড়া করে বললাম, কারণ এটাই আল্লাহর নবীর কথা, চূড়ান্ত কথা বলে গেছেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুমরা, একজন ব্যক্তি যদি জেনা করতো, জেনা মানে বোঝেন শেখ চোয়াল কোনো এক জিনিসের মধ্যে জড়িত হয়ে গেছে, অবৈধভাবে তার সঙ্গে ব্যভিচার ধর্ষণ করেছে, একটা ছেলে 1000 মেয়েকে যদি ধর্ষণ করে দেয়, ধর্ষণ করার দরুন যদি একজন মেয়ের পেটে যদি সন্তান চলে আসে, এই সন্তানকে যদি হত্যা করে ফেলে, তারপরেও একজন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ওই ব্যক্তিদেরকে কাফের মনে করতেন না। কিন্তু যখনই কোন ব্যক্তি সালাত ত্যাগ করে দিয়েছে, নামাজ পড়ে নাই, কিন্তু নিজেকে মুসলিম দাবি করছে, সুরা আবু দাউদ 512 নম্বর হাদিস, আল্লাহর নবী সাহাবীরা সে ব্যক্তি কাফের মনে করত। কথা স্পষ্ট হচ্ছে ভাই? না, আপনাকে সালাতের গুরুত্ব বলছি। সালাত এমন একটি ইবাদত যে একজন মুশরিক মানে অমুসলিম আর মুসলিমের পার্থক্য করে সালাত, ওই যে আপনাকে উদাহরণ প্রথমে দিয়েছি, একজন হিন্দু দ্বারা ততক্ষণ তার যতক্ষণ কালেমা শাহাদাত পাঠ করে নাই ততক্ষণ তার উপরে নামাজ ফরজ হয় নাই, যখনই কালেমা শাহাদাত পাঠ করেছে আজান যদি আসে তাকে মসজিদে ঢুকতেই হবে, মসজিদে যদি না আসে সে আল্লাহর খাতা থেকে তার মুসলিম নামটা কেটে গেছে, আপনার নাম হতে পারে আব্দুল্লাহ আব্দুর রহমান, কিন্তু আসলে আপনি আল্লাহর দৃষ্টিতে আব্দুল্লাহ না আব্দুর রহমান না, মানে আপনি একজন মুশরিক তথা অমুসলিম হিসেবে কিয়ামতের মাঠে উঠবেন। তারপরে আউসার হাদিস নম্বর 860 আল্লাহ নবী বলে গেছেন কোন ব্যক্তি যদি সালাতকে ত্যাগ করে দেয়, মানে নামাজকে পরিত্যাগ করে দেয়, এই ব্যক্তির ভাষণ হবে কিয়ামতের মাঠে উঠবে। তাদের সঙ্গে জানেন এক ফেরাউন, তার সঙ্গে যদি আপনি সালাত ত্যাগ করে দেন, নামাজ না পড়েন, আপনার কিয়ামত সংগঠিত হবে ফেরাউনের সঙ্গে, হামানের সঙ্গে,
কারণের সঙ্গে এদের পরিচয়, এদের বাইরেটা হচ্ছে এই গোটা বিশ্ব জগতে যত মানুষ এসেছে সবচেয়ে বদ মানুষ তার নাম হচ্ছে ফেরাউন, যে নিজেকে রব দাবি করেছে, নিজেকে আল্লাহ দাবি করেছে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস আর আয়াত নাম্বার 92 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের সাগরের মধ্যে চুবিয়ে সেই সময় মেরে ফেলেছে। কিন্তু কোরআন বলেছিল যে তার এই শরীর অক্ষত থাকবে কিয়ামত পর্যন্ত। পরবর্তী সময়ে মরিস বুকাইলি তিনি এই আয়াতকে নিয়ে গবেষণা করে, তারপর তিনি এই ভূমধ্যের সাগর দিয়ে গবেষণা করে ফেরাউনের লাশ তুলে এখন মিশরে আছে, মানে কিয়ামতের মাঠে। আপনি তার সঙ্গে ওদের কাছ থেকে বলেন ফেরাউনের সঙ্গে অপরাধ আপনার একটাই অপরাধ যে আপনি সালাত করেন নাই, মানে নামাজ করেন নাই। এই নামাজ না করার কারণে আপনাকে কিয়ামতে ফেরাউনের সঙ্গে, হামানের সঙ্গে, কারণের সঙ্গে, আরো যদি আমরা বলতে চাই আবু জাহেল এর সঙ্গে আপনাকে উঠতে হবে। এখন আপনার হাসুর টাকার সঙ্গে করতে চাইছেন, সাহাবারদের তারা আলুর সঙ্গে, নবীদের সঙ্গে, না অন্য কোনো মানুষের সঙ্গে আপনাকে আজকে ডিসিশন নিতে হবে। আপনি মনে করছেন হুজুররা বলে যাচ্ছে যে হুজুররা ভয় দেখাচ্ছে শুধু জাহান্নামের ভয়, কবরের আজাবের ভয়, হুজুরদের কাজী আয় শুধু জাহান্নাম আছে না নাই কে দেখে গেল। আমি তো জাহান্নামে বিশ্বাস করি না, রাখো তোমার নামাজ আছে না নাই কথা বলেন। অনেক অ্যাগনস্টিক আছে তার অন্তরে সংশয়, আরে ভাই নামাজ পড়বো কেন? আমরা তো নামাজের গুরুত্ব বলছি, নামাজ প্রত্যেকটারির বিধান বলছি, কিন্তু অনেক অ্যাগনস্টিক আছে, সংশয়বাদী আছে, তারা তো আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহকে বিশ্বাস করলেও মৃত্যুর পর যে আপনার একটা জীবন আছে, আবার যে আপনাকে পুনরুত্থান করা হবে, রিজারেকশন, এটাও যে আপনার সত্য, আপনি তো এটাতে বিশ্বাস করেন না। আপনাদের জন্য ছোট্ট একটা পয়েন্ট বলি যে মৃত্যুর পরে আপনার সঙ্গে এই বাস্তব ঘটনা যে ঘটবে, কালকে যখন পশ্চিম দিকে সূর্য উঠতেও পারে না উঠতেও পারে, এ বলে সংশয় আছে না নাই কথা বলেন। সেই মুসলিমে আল্লাহ নবী বলে গেছেন কিয়ামতের 40 বছর পূর্বে সূর্য উল্টো দিকে উঠবে, মানে পূর্ব দিকে এখন উঠছে, পরবর্তী সময় পশ্চিম দিকে উঠবে, এটাই ঠিক। কিন্তু মনে রাখবেন মৃত্যুর পরে আপনার জন্য একটা জীবন, এটা অবধারিত আছে। আমরা এত কঠোরভাবে বলি কেন? কেন আমরা বিশ্বাস করি? আমাদের কি মনে হয় যে হুজুর মানে মূর্খ? অনেক মানুষ এটাই ধারণা, হুজুর মানে মূর্খ। এ জান্নাত জাহান্নাম এটা কে দেখে ভাই, কে দেখে এসেছে ভাই, বলে কি বলে না কথা বলেন। আমাদের মূল বিষয় সায়েন্সের একটা থিওরি আছে, আপনারা অনেকে জানেন যেটাকে বলে থিওরি অফ প্রবাবিলিটি। এই থিওরির মাধ্যমে অ্যালবার্ট আইনস্টাইন, আইনস্টাইন সহ পৃথিবীর অধিকাংশ বিজ্ঞানীরা, সায়েন্স যারা বিশ্বাস করে তাদের নিকটে মূল থিওরিকে একটা বলা হয়, সেটা হচ্ছে থিওরি অফ। এই থিওরির কারণে মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে একজন ছাত্রকে 100 খানা প্রশ্ন দেওয়া হয়েছে, কয়খানা কথা বলেন, একজন ছাত্রকে 100 খানা প্রশ্ন দেওয়া হয়েছে, সময় দেওয়া হচ্ছে 1 ঘন্টা, হচ্ছে 1 ঘন্টার মধ্যে 100 খানা প্রশ্ন ক্লিয়ার করতে হবে। ছাত্র পরীক্ষা দিতে বসেছে, লিখতে শুরু করেছে, কিন্তু 30 মিনিট পরে শিক্ষক খাতা থেকে নিয়ে চলে এসেছে। থিওরি অফ প্রবাবিলিটি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, সময় ছিল 1 ঘন্টা, প্রশ্ন ছিল 100 খানা, কিন্তু শিক্ষক করেছে কি 30 মিনিট পরে গিয়ে তার পেপারকে নিয়ে চলে এসেছে। ওই ছাত্র এখন 30 মিনিট হাতে সময় তার প্রাপ্য ছিল, সে পেত, এখন আনার পরে দেখছে যে ছাত্র মাত্র 60 খানা প্রশ্ন উত্তর দিতে পেরেছে মাত্র 30 মিনিটে। আর 60 খানা যখন উত্তর দিয়েছে, 100% সঠিক দিয়েছে, কি দিয়েছে, 60টা উত্তর দেওয়ার সুযোগ পেয়েছে, যে টাইম পেয়েছে, 60খান উত্তরই হয়েছে 100% সঠিক। থিওরি অফ প্রবাবিলিটি নিয়ম হচ্ছে এটাই, তার মানে ওই ছাত্র 100টা 100 পেয়েছে। কেন? যদি বাকি 30 মিনিট সময় দেওয়া হতো ও বাকি যে 40টা প্রশ্ন আছে এগুলো 100% সে উত্তর দিত, এটা থিওরি অফ প্রবাবিলিটি। মানে এই কারণে তাকে 100 নম্বর দেওয়া হবে, কথা বুঝতে পারছেন? ঠিক আমরা পবিত্র কোরআনকে যদি থিওরি অফ প্রবাবিলিটির থিওরি দিয়ে যদি প্রুভ করতে চাই 100% প্রুভ হয়ে যাবে। কেন? কারণ পবিত্র কোরআন 1400 বছর থেকে আজ পর্যন্ত অদ্যাবধি কোরআনের একটা হরফে কেউ পরিবর্তন করতে পেরেছে, এর বিন্দু পরিমাণে এখন সন্দেহ আছে, কেউ আজ পর্যন্ত করতে পারে নাই। চিন্তা করে দেখেন হিন্দু দাদের মহাভারত, তাদের দাবি 80,000 শ্লোক ছিল, আজকে মহাভারত খুলে দেখেন মাত্র 10,000 শ্লোক, 70,000ই ভেসে গেছে। খ্রিস্টানদের বাইবেলের নিউ টেস্টামেন্ট এবং ওল্ড টেস্টামেন্ট যেটাকে বলা হয় বাইবেলের প্রথম, যেটা আরএসবি বাইবেল, গোটা বিশ্ব জগতে যে বাইবেলটা সবচেয়ে বেশি পড়া হয়, রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন পেজ নাম্বার 7 কলাম নাম্বার 2 পরিষ্কার বেশি লিখছে এট দ্য কিং জেমস ভার্সন হ্যাজ বিন সো সিরিয়াস ডিফেক্ট, এর আগে যে ভার্সনের বাইবেলগুলো ছিল এর মধ্যে অজস্র ভুল ছিল। কি ছিল?
ভুল ছিল। খ্রিস্টান পাদ্রীরা তারাই স্বীকার করে নিয়েছে যে তাদের বাইবেলে ভুল আছে। হিন্দু দাদারা বলছে মহাভারতে 80,000 শ্লোক ছিল, আমাদের হারিয়ে গেছে মাত্র আছে 10,000। কিন্তু পবিত্র কোরআন 1400 বছর আগে যে নুসখা, যে জিনিস, আজকে বিন্দু পরিমাণে কোনো পরিবর্তন হয়েছে? কথা বলেন, কেউ যদি পরিবর্তন করতে চায়, কেমন পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। তার মানে বুঝতে হবে কোন ধর্মের অবিকৃত থেকে যাওয়ায় সে ধর্মের সত্যতার প্রমাণ। কথা বুঝতে পারছেন কি? কোনো ধর্ম